కానీ నేను చెప్పిన మగతనం నువ్వు ట్రై చేస్తేనే ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনি কি একজন ডিরেক্টর হতে চান মানে ছোটখাটো ডিরেক্টর বড় না ভাই কারণ হচ্ছে বড় ডিরেক্টর হইতে হলে আপনার অনেক বেশি বাজেট লাগবে অনেক কিছু লাগবে ক্যামেরা লাগবে অনেক কিছু লাগবে শুধু আপনার এখানে লাগবে কি একটা মোবাইল আপনি মোবাইল দিয়ে ভিডিও করে অনেক ভালো রেসপন্স পেতে পারেন কারণ ইউটিউবে এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে অ্যাকশন ভিডিওগুলো মানে হচ্ছে ইন্ডিয়ান মুভি থেকে তারা অডিওটা কাট করে নেয় এবং ওই অডিও দিয়ে তারা ফাইটিং ভিডিও মেক করে এবং ফাইটিং ভিডিও মেক করে অনেক হাজার হাজার টাকা ইনকাম করতেছে এবং ভালো পরিমাণ নাম অর্জন করতেছে তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি হাতে থাকা মোবাইলটি দিয়ে একেবারে ইজিলি আপনারা মেক করতে পারবেন অ্যাকশন ভিডিও মানে হচ্ছে তাদের মতো যে আমাদের ভিডিওর প্রথমে যেই একটু ভিডিও দেখছেন না অতটুকু একেবারে ইজিলি মেক করতে পারবেন এবং যে সাউন্ডগুলো নেওয়া হয়েছে এই সাউন্ডগুলো একেবারে ফ্রিতে তো আপনারা কীভাবে ফ্রিতে সাউন্ডগুলো নেবেন মানে কপিরাইট স্ট্রাইক ছাড়া আপনারা কীভাবে এই ভিডিওগুলো মেক করবেন তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো অ্যাকশন ভিডিও মেক করার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইউটিউবে চলে আসতে হবে এবং ইউটিউব থেকে আমাদের সাউন্ডগুলো ডাউনলোড করতে হবে তার আগে আরেকটি কাজ করে নেবেন সেটি হচ্ছে ভিডমেট কিংবা স্ন্যাপচ্যাট এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং আপনারা ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পর এখানে জাস্ট আপনারা লিখবেন যে হিন্দি মুভি ওই যে ফাইটিং সাউন্ড ফাইটিং বা হচ্ছে অ্যাকশন ফাইটিং এইসব কিছু লিখবেন জাস্ট হিন্দি মুভি ফাইটিং এতটুকু লেখার পর আপনারা সার্চ করে দিবেন সার্চ করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন এখানে দেখেন অনেকগুলো ভিডিও আছে এর নিচে যদি আমরা একটু যাই এই যে দেখেন চার মিনিটের একটা ভিডিও আছে এই দেখেন আট মিনিটের একটা ভিডিও আছে ডিজে মুভির তো এই যে এই সাউন্ডটা আপনারা নেওয়ার জন্য জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এবং শেয়ার অপশনে ক্লিক করে দিবেন শেয়ার অপশনে ক্লিক করার পর নিচে যদি আসেন দেখেন যে ডাউনলোড উইথ স্ন্যাপচ্যাট তো আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কাইনমাস্টারে চলে আসবেন এবং তার আগে আরেকটি কাজ করে নেবেন সেটি হচ্ছে ভালো করে আপনারা খুব সুন্দর করে ভিডিও করে নেবেন মোবাইল দিয়ে তো তারপরে আমরা যা যেটি করবো সেটি হচ্ছে ক্রিয়েট নিউ এখানে অপশনে ক্লিক করব এবং এই যে আমাদের রেজুলেশন হবে 16:9 তারপরে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এই টাস্ক বারটি চলে আসবে মানে হচ্ছে এই পেজটি চলে আসবে এখানে জাস্ট আমরা আমাদের ভিডিওটা নিয়ে আসবো ভিডিওটা নিয়ে আসার পর আমরা এখান থেকে কাট সার্ট যা করার দরকার করে নিব মানে হচ্ছে আপনি মোবাইল দিয়ে যে ভিডিওটা করছেন সেটাকে আপনারা আপনাদের টাইমলাইনে নিয়ে আসবেন কাইনমাস্টারের আর কাইনমাস্টার এটা আমি ইউজ করতেছি আপডেট ভার্সনটা যদি আপনাদের লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আমাদের এই ভিডিওটা হচ্ছে এরকম জাস্ট আমরা কাট সার্ট করে নিব এখান থেকে স্প্লিট করে নিব যেই পোর্শনটুকু আগে দরকার সেই পোর্শনটুকু আগে নিব যে পোর্শনটুকু পরে নেওয়া দরকার সেই পোর্শনটুকু পরে নিব জাস্ট আপনারা যতগুলো কাট সার্ট করা লাগে অতটুকু কাট করে নেবেন দেখেন এখান থেকে এইগুলো দেখার মতো কিছু নেই এগুলো আপনারা সবাই জানেন আর যদি তাও বলতে চান যে কাইনমাস্টারে একটা টিউটোরিয়াল দেন অবশ্যই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো ভালো করে তো আমরা জাস্ট মেইন পয়েন্টটুকু আপনাকে দেখাচ্ছি আপনার সময়টুকু নষ্ট করতে চাচ্ছি না তো আমাদের ভিডিওটা নিয়ে আসবো এবং এখান থেকে পোর্শন যেটা আগে নেওয়া দরকার সেটা আগে নিব তার আগে আপনাকে অবশ্যই যেটি কাট করতেই হবে সেটি হচ্ছে যে খুব সুন্দর করে আপনাকে ভিডিও করতে হবে মানে হচ্ছে আপনার মোবাইল দিয়ে খুব সুন্দর করে ভিডিও করতে হবে আপনি যদি এটাও না পারেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারেন করে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে আপনি খুব সুন্দরভাবে ভিডিওগুলো করবেন এবং এখান থেকে আমরা কালারিস করবো কালারিস করার জন্য এই যে এখানে অনেকগুলো কালার ফিল্টার দেওয়া আছে চাইলে আপনি ম্যানুয়ালি করে নিতে পারেন অ্যাডজাস্টমেন্ট থেকে তো এখান থেকে জাস্ট আপনারা যে আপডেট ভার্সনটা আছে আপডেট ভার্সনের সুবিধা হচ্ছে এখান থেকে কালারগুলো ম্যানুয়ালি আপনারা এডিট করতে পারবেন তো তার জন্য দেখেন এখানে প্রতিটা কালার আপনারা দেখে নেবেন যে আপনার ভিডিওর সাথে কোন কালারটা যায় সেই কালারটা আপনারা এই ভিডিওতে দিবেন এবং
আমি এই পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে লাট ইউজ করবেন। লাট মানে হচ্ছে আরেকটু সিনেম্যাটিক ভাবে ভিডিওগুলো এডিট করবেন, সেটা দেখাবো। তো আজকে আমি বেসিক লেভেলে দেখাচ্ছি। তো দেখেন এই যে এখান থেকে আপনারা ম্যানুয়ালি যা করে নেবেন, অ্যাকশন ভিডিওগুলোতে ম্যাক্সিমাম মানে হচ্ছে কালারগুলো এরকম টাইপের হয়। আপনারা চাইলে এখান থেকে কালার আছে, আরও অপশন আছে, এখান থেকে করে নেবেন, মানে অনেকগুলো কালারের অপশন আছে, সেখান থেকে আপনারা করে নেবেন। দেখেন এখানে বেসিক, কোল্ড, তারপর হচ্ছে কি মনো, অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে করে নেবেন এডিট, খুব সুন্দর করে এডিট করতে পারবেন। কাইনমাস্টার অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন। তো আমরা আবার মিডিয়াতে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট চলে যাব, আমাদের একটা ব্ল্যাক লেয়ার লাগবে, তো ব্ল্যাক লেয়ারটা নিয়ে নিলাম। এবং এটা পুরো টাইমলাইন করে নেবেন, মানে আপনার যতটুকু প্রয়োজন লাস্ট পর্যন্ত যতটুকু আছে পুরোটা করে নেবেন, এবং পুরোটা ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন করার পর আপনি কী করবেন, উপরে নিয়ে যাবেন, মানে হচ্ছে একটা সিনেমেটিক বার ক্রিয়েট করতে হবে আমাদের। আপনারা ম্যাক্সিমাম দেখতে পারবেন যে মুভিগুলোর সিনেমেটিক বার থাকে, মানে হচ্ছে এই সিনেমেটিক বারের মাধ্যমে আপনার ভিডিওটা অনেক সুন্দর লাগে। তো আবার ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর আবার এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে একটু নিচে চলে আসবো, নিচে নিয়ে আসবো, মানে হচ্ছে উপরে একটা বার দিব আমরা, নিচে একটা বার দিব, এটা সিনেমেটিক বার বলে। তো এইটা ম্যাক্সিমাম দেখুন যে আপনারা মুভির ক্ষেত্রে দেওয়া থাকে, বিভিন্ন গানের ক্ষেত্রেও দেওয়া থাকে, মানে হচ্ছে এটা বেশ ভালোই লাগে, একটা সিনেমেটিক লুক নিয়ে আসে এই পোর্শনটুকু। তো আমরা এটাকে ভালো করে প্লেস করে দিলাম। দেখেন অনেকটা এখন কিন্তু অনেকটা সিনেমেটিক লাগতেছে। তো সাউন্ড আপনারা কিন্তু কালারাইজ করে নেবেন, আমি ভালো করে কালারাইজ করি নাই, আপনারা করে নেবেন, খুব সুন্দর করে কালারাইজ করে নেবেন। তো তারপরে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে যে আমরা যেই সাউন্ডটা ডাউনলোড করছি ওই সাউন্ডটাকে নিয়ে আসব। ওই সাউন্ডটা জাস্ট আমরা যেখান থেকে ডাউনলোড করছি ফোল্ডারে যাব, ফোল্ডার থেকে ডাউনলোড অপশন আছে, হ্যাঁ ডাউনলোড অপশনে ক্লিক করব। এবং আপনারা যেখানে ডাউনলোড যেই সাউন্ডটা রাখছেন ওইখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, জাস্ট হয়ে গেল। এখন আরেকটু কথা বলে নিই, এই সাউন্ডটা বসানোর পরে কিন্তু আপনারা অবশ্যই কাট সেট করে নেবেন, আপনার লিপসিং করার থেকে শুরু করে সব কিছু খুব ভালো করে ভিডিও করবেন, এবং কালার সাউন্ডের সাথে কাট করে যতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন, অতটুকুর জায়গায় দরকার হলে মিউজিক বসায় দিবেন যদি আপনার না মিলে, মানে হচ্ছে আপনি একজন ভালো এডিটর হিসেবে যা দরকার সব কিছু করবেন আর কি। তো খুব সুন্দরভাবে আমরা এটাকে করে নেব। তারপর মিডিয়া অপশনে ক্লিক করব এবং আবারও একটি ব্ল্যাক লেয়ার নিব, অথবা হোয়াইট লেয়ারও নিতে পারেন, মানে আরেকটু সিনেমেটিক করার জন্য। অ্যাকশন মুভিতে আপনারা দেখবেন যে সবসময় লাইটিং টাইটিং পড়ে এরকম কিছু। তো আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব যতটুকু, মানে যেখানে আমার এইটুকু প্রয়োজন সেখানে নিব। এবং এই যে দেখেন এন অ্যানিমেশন, এখান থেকে আপনারা দেখে দেখে নেবেন যে কোনটা দেওয়া যায়, কোনটা বেস্ট হয়। তো এখানে আমার একটা ভালো লাগতেছে না, তো আমরা নান ক্লিক করলাম। এবং ওভার ওই যে ওভারঅল অ্যানিমেশন, মানে সবসময় অ্যানিমেট হইতে থাকবে, এই যে ফ্লিপকার্ট দেখছেন, ফ্লিপকার্ট অপশনে ক্লিক করার পর দেখেন আপনার পোর্শনটুকু কীরকম ব্যাপক, ভাই ব্যাপক। তো তারপরে আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনারা চাইলে এখানে হোয়াইট ব্যালেন্স দিতে পারেন। হোয়াইট ব্যালেন্সটা মানে লাইটিংটা ফুটবে, অনেক জোস হয়। দেখেন যদি আপনারা দেখেন, ওয়াও, মানে জাস্ট একটা অসাম একটা লুক নিয়ে আসে এখানে। তো আপনারা এখান থেকে আরও ইফেক্ট আছে, ইফেক্টগুলো দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে কিন্তু বেসিক লেভেলে দেখাচ্ছি, মানে হচ্ছে আপনারা যদি আমি রেসপন্স পাই তাহলে একেবারে ভিডিও করা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে এই ভিডিওগুলো মেক করা যায়। দেখেন অনেক সিনেমেটিক একটা লুক নিয়ে আসে কিন্তু। তো যাই হোক, আপনারা এখান থেকে কিন্তু চাইলে এই যে উপরে স্টোর আইকন আছে, স্টোর আইকন থেকে আরও অনেকগুলো আপনারা ইয়ে নিয়ে নিতে পারেন, ইফেক্ট, তারপর হচ্ছে ট্রানজ্যাকশন, যা প্রয়োজন সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। আমি কিন্তু বেসিক দেখাচ্ছি আপনাকে। তো এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, এবং এখান থেকে এক্সপোর্ট করে নেবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।